Hey guys, what's up and welcome to Swamp of the Show. So guys, money in the bank যেটা হলো সত্যি বলতে গেলে প্রচুর মানুষের ঘোর এখনো কাটেনি যে রোমান রেন্স কি করে পিন হয়ে যেতে পারে। আর রোমান রেন্স সিরিয়াসলি যেরকম রিয়াকশন দিয়েছে, মানে তার হারের পরে অবভিয়াসলি একটা মানুষ 1294 দিন তাকে পিন করেনি, তার থেকে শুরু করে 1003-এরও বেশি, মানে 1003-ও তো বেশি অবভিয়াসলি, তো এই 1003 তো কমপ্লিট করলো নাইট অফ চ্যাম্পিয়ন্সে, তো এতদিন ধরে নিজের কাছে টাইটেল রেখেছে, অবভিয়াসলি একটা বড়, মানে বড় একটা রেসপন্সিবিলিটি তার উপর আস, তিনি সেটাকে যেরকমভাবে সেল করেছে অবভিয়াসলি গ্রেটেস্ট ছিল, মানে কি বলবো, মানে পুরো প্রিমিয়ার ইভেন্টটা শেষ হয়ে গেছে, তারপরে রোমান রেন্সের মুখের ওপর যে এক্সপ্রেশন, ফ্যান্সরা যেরকমভাবে তার দিকে মানে দেখছে, মানে বুঝতে পারছে তার মধ্যে একটা করুণ এক্সপ্রেশন রয়েছে যে আমি কীভাবে হেরে যেতে পারি, আমি হেরে গেছি, তো এটা খুব বড় ব্যাপার যে তার উপর পিন হয়েছে। আর সিরিয়াসলি এটা মানে একটা একটা রাজার পরাজয় বলা চলে, যে নিষ্ঠুর রাজা বুঝতে পারছে তার কি ভুল হয়েছে, তো অনেক কিছু কিন্তু ধীরে ধীরে কিন্তু ডাব্লিউডব্লিউই কিন্তু রোমান রেন্সের ক্যারেক্টারের মধ্যে কিন্তু ঢোকাচ্ছে, তোমরা হয়তো এটাকে ফিল করতে পারছো না বা বুঝতে পারছো না, কিন্তু ছোটো ছোটো জিনিস কিন্তু ডাব্লিউডব্লিউই কিন্তু ঢুকিয়েছে যে হ্যাঁ রোমান রেন্স কিন্তু বুঝতে পারছে তার ভুল কি হয়েছে। যেমন তোমরা দেখেইছিলে যে রোমান রেন্স যখন ওই উসস থেকে দুজনের উপর যখন একসাথে পিন করতে গেছিলো, ওই টাইমে যখন কিক আউটটা হয়েছিল, তখনও রোমান রেন্সের মুখের যে এক্সপ্রেশন ছিল যে অবভিয়াসলি আমি সমস্ত কিছু করে নিয়েছি তাও আমি হারাতে পারছি না, তো এটা প্রচুর বেশি একটা মানে কি বলবো, প্রচুর বেশি একটা মানে টেনশন রোমান রেন্সের মুখের ওপর দেখেছে। তার থেকে শুরু করে যখন ওই লোবলো থ্রুতে কিক আউট করা যে উসর, ওটাও ডাব্লিউডব্লিউই রোমান রেন্সের মুখের এক্সপ্রেশন দিয়ে বুঝিয়েছে যে আমার উপর আমারই চাল চলছে, এরকম ব্যাপার চাল হয়ে গেল, এরকম ব্যাপার, আর সমস্ত কিছু কিন্তু পুরো লিড করেছে 10 বছর আগেই বোধ হয় প্রায় 2012-2013 হোয়াট এভার, যে উসো পিন করেছিল রোমান রেন্সের ওপর, তখন একটা ট্যাগ টিম ম্যাচ হয়েছিল, ওখানে রোমান রেন্স এলিমিনেট হয়েছিল, এরকম ছিল, সেখানেও কিন্তু সেম থিংটাই কিন্তু হয়েছিল, জিমি উসো সুপার কিক আর যে উসো স্প্ল্যাশ, আর সেখান দিয়ে 1-2-3 রোমান রেন্স পিন হয়েছিল, প্রথম পিন হয়েছিল, আর সেটাকেই পুরো টেনে নিয়ে গেছে এখন যে ফাইনালি এখনও যে উসো পিন করল। আর প্রচুরজন এটাই বলছে যে ভাই ব্রক লেসনার, ড্রু ম্যাকইন্টায়ার, জন সিনা, বড় বড় রেসলাররা তার 1000 দিনের একটা লং রানের মধ্যে এসছে, সবাই হেরে গেছে, সেখানে যে উসোর মধ্যে কী স্পেশালিটি আছে গাইস, ডাব্লিউডব্লিউই এটাই দেখিয়েছে যে উইদাউট উসো রোমান রেন্স নাথিং গাইস, এটাই সবথেকে বড় ব্যাপার। আমি এটা আগেও বলেছিলাম যে রোমান রেন্স এতদিন জিতেছে শুধুমাত্র উসোসটা কোনো না কোনোভাবে ডিস্ট্র্যাকশন করা বা কোনো হেল্প করা, ফলোসি করা, হেল্প করা, সেটার মাধ্যমে, কিন্তু উসোসটা নেই, তো ডাব্লিউডব্লিউই দেখানোর দরকার ছিল যে রোমান রেন্স হেরে যাচ্ছে। অবভিয়াসলি ডাব্লিউডব্লিউই কিন্তু এটা দেখিয়েছে যে উসোসটা কত স্ট্রং পার্ট রোমান রেন্সের পুরো রানের মধ্যে, অবভিয়াসলি উসোসটা নেই তো রোমান রেন্স নেই, আর অবভিয়াসলি এটা কিন্তু ডাব্লিউডব্লিউই শো করেছে। আর এখানে একটা বড় মেজর পয়েন্টও রেখে দিয়েছে উসোসদের কাছে, যখন হয়তো উসোসরা প্রোমো কাট করবে তখন বলবে যে আমরা ছিলাম বলেই কিন্তু তোর টাইটেল রান এত লং চলেছে, কারণ আমরা প্রচুরবার দেখেছি সেটা হতে পারে ড্রু ম্যাকইন্টায়ার এগেনস্টে যখন সেই সার্ভাইভার সিরিজে, মানে ছোটো ছোটো ম্যাচের মধ্যেও কিন্তু উসোসরা কিন্তু প্রচুর রোল প্লে করেছে, জাস্ট লাইক তোমরা বলবে যে যখন ওই তো ব্রক লেসনার আর রোমান রেন্সের ম্যাচ হয়েছিল সেখানেও উসোসরা ইন্টারফেয়ার করা থেকে শুরু করে যখন প্রচুর জায়গায় কিন্তু উসোসটাও কিন্তু ইন্টারফেয়ার করেছে, সোলো শিকার তো অনেক পরে এসছে কিন্তু তার আগে কিন্তু উসোসটা কিন্তু প্রচুর জায়গায় ইন্টারফেয়ার করেছে, রোমান রেন্সকে সেভ করার চেষ্টা করেছে, তো অবভিয়াসলি এটা একটা হিউজ একটা থিং প্লে হবে যখন যে উসো জিমি উসো বলবে যে আমরা ছিলাম বলেই তোর এতদিন ধরে চলেছে, যদি না থাকতাম তাহলে তোরা তুই কবেই হেরে যেতে চাস, সেটাই হয়েছে, আমরা নেই আর তুই পিন হয়েছিস আমাদের দ্বারা। তো এখানে জিমি আর যে উসো সামনে থেকে রোমান রেন্সকে বলবে যে ওদেরকে যাতে অ্যাকনলেজ করে, তো এটা সব থেকে বেশি ইন্টারেস্টিং। তার থেকে শুরু করে হ্যাঁ প্রচুরজন কম্পেয়ার করছে, ভাই লাস্ট টাইম 2019 তো হ্যাঁ ওরকম টাইমে সে ব্যারেন করবেনের কাছে পিন হয়েছিল, তাও তো সেখানে তো আলাদাই হুচুটি চলেছিল, সেখানে রিভাইভাল থেকে শুরু করে ডব সিগলার, রবার্ট রুট কত কিছুই না করে দিয়েছিল, তারপরে গিয়ে ব্যারেন করবেন পিন করেছিল, কিন্তু 1294 দিন পরে পিন হওয়া একটা খুবই থান্ডারাস, একটা খুবই হিউজ থিং ডাব্লিউডব্লিউই দেখিয়ে দিয়েছে, আর কিছু বলার নেই। অ্যান্ড অবভিয়াসলি এটার উপর মানে অনেক কিছু ডিসকাশন করা যায়, দেখো ফার্স্ট অফ অল তো এই স্টোরি লাইন কি শেষ হয়ে গেল, না শেষ তো হলো না, কারণ এবারে ডাব্লিউডব্লিউই প্ল্যান এটাই রাখবে যে আমরা রোমান রেন্স পিন তো হয়ে গেছে, এবার রোমান রেন্সের কাছে অনলি থিং আছে যে সে তার কাছে টাইটেল কীভাবে রাখবে। অবভিয়াসলি তোমরা যদি অনেকে ভাবো যে তাহলে হয়তো রোমান রেন্স খুব তাড়াতাড়ি টাইটেল হেরে যেতে চলেছে, তো এরকম একদমই নয়, ডাব্লিউডব্লিউই
খুব আস্তে 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 দেখাবে যে রোমান এসে থেকে টাইটেল কিভাবে যাচ্ছে। অবভিয়াসলি পিন হওয়াটা প্রচুর জন বলছে যে এটা কি খুব দরকার ছিল, দেখো দরকার ছিল। তারপর হচ্ছে উসোসরা যেখানে রোমান এসের এগেনস্টে গেছে, তো সেখানে উসোসরা যদি জেতে তাহলে উসোসরা কি পেলো, মানে এই যুদ্ধে পেলোটা কি, এটাই সব থেকে বড় ব্যাপার। পেলো হচ্ছে এটাই যে যার এগেনস্টে গেছে তাকেই পিন করা, কারণ এটা সব থেকে বড় থ্রেট ছিল যে হ্যাঁ উসোসরা মানে যে ভিক্ট্রিটা পেয়েছে, যে ইমোশনটা যেটা তোমাদের মধ্যে যে বিল্ড হয়েছে, এটা দরকার ছিল যখন রোমান রেন্সকে পিন করবে, সেটাই কিন্তু উসোসরা করেছে। তো অবভিয়াসলি বলা চলে যে এই জিনিসটা পুরো সেগমেন্টটা কিন্তু একটা আলাদাই লেভেলে গেছে, একটা ক্লাসিক দিক দিয়ে কিন্তু মানিন্দ ব্যাংকের বিল্ড আপ করা, পুরো ম্যাচটাকে বিল্ড আপ করা, সমস্ত জায়গায় ছোটো ছোটো জায়গাকে ইউজ করা, যেমন রেফারি বেরিয়ে যাওয়া তার থেকে শুরু করে যে উসোর কিক আউট করা ওইভাবে, তার থেকে শুরু করে দুজনকে একসাথে পিন করা, যেমন সেইভাবে সেই সময় রোমান রেন্স করেছিল ড্যানিয়েল ব্রায়ানের এজের ওপরে ওই সিনটা করা, তার থেকে শুরু করে মানে ছোটো ছোটো জায়গা কিন্তু খুব ইন্টারেস্টিং করেছে। অ্যাট দি এন্ড যেরকমভাবে যে উসো লাস্টে পিন করলো জিমি উসো সুপার কিক, যে উসো স্প্ল্যাশ, তো ওটাও কিন্তু অনেকটা কিন্তু সেই সময়কারই কিন্তু ইঙ্গিত দিয়েছে যখন প্রথম যে উসো পিন করেছিল রোমান রেন্সের ওপর। তো সমস্ত কিছু কিন্তু একটা লাইনের ওপর কিন্তু ডাব্লিউডব্লিউই নিয়ে চলে আসছে, একটা পুরো সার্কেলের লাইনের ওপর নিয়ে চলে আসছে আর ঘুরিয়ে পুরো এক জায়গায় নিয়ে আসছে, তো এটাই কিন্তু সবথেকে বড় ব্যাপার। এখন যদি কথা হয় যে হোয়াট নেক্সট, তো অবভিয়াসলি আমার দেখো এটা আমার প্রেডিকশন যে ডাব্লিউডব্লিউই এটা করতেই পারে যে জিমি আর যে উসো এবার রোমান রেন্সের এগেনস্টে স্টেপ আপ করে বলবে যে আমরা তোর ওপর পিন, মানে আমরা না যে উসো পিন করেছে যখন, তো যে উসো হয়তো ডিমান্ড করতে পারে যে একটা টাইটেল ম্যাচ, অবভিয়াসলি যেহেতু চ্যাম্পিয়নকে পিন করেছে এটা সব থেকে বড় একটা ব্যাপার, আর সেখান দিয়ে হিউজ চান্স এসে যাবে যে উসো টাইটেল ম্যাচ ডিমান্ড করবে অ্যাট সামার স্ল্যাম। আর সামার স্ল্যামে যে উসো ভার্সেস রোমান রেন্স অবভিয়াসলি একটা ক্লাসিক ম্যাচ হবে, আমরা অলরেডি দুটো ম্যাচ দেখে এসেছি, তো এরপরে যখন হবে এটাও একটা থান্ডারাস হবে। আমি অবশ্য প্ল্যান করেছি মানে প্রেডিক্ট করেছিলাম যে জিমি উসো আর রোমান রেন্স হতে পারে, মেবি জাস্ট ওটা তারপরে হতে পারে, কিন্তু তার আগে হয়তো যে উসো আর রোমান রেন্সের ম্যাচটা হয়তো সামার স্ল্যামে হবে। এখানে অবভিয়াসলি দেখাবে যে রোমান রেন্স যে উসোকে হারাবে, কিন্তু যে উসোকে কি পিন করে হারাবে নাকি সেম থিং হবে যে উসোকে উদম পেটাচ্ছে উদম পেটাচ্ছে, আর সেখান দিয়ে লাস্টে কোনো রেজাল্টই বেরোলো না, ওখানে জিমি উসো বাঁচাতে হলো, আর তারপরে হয়তো রোমান রেন্স আর জিমি উসোর মধ্যে ম্যাচ হলো হয়তো আরেকটা প্রিমিয়াম লাইভ ইভেন্টে, সেখান দিয়ে হতে 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 গেছে মিডিলে হয়তো এরকম হতে পারে যে জিমি আর যে উসো ভার্সেস সোলো সিকোয়ারও ম্যাচ হলো, কারণ সোলো সিকোয়াকে স্টিল ডাব্লিউডব্লিউই দেখাবে যে রোমান রেন্সের দিকে রয়েছে, রোমান রেন্সকে সাপোর্ট করছে, তো অবভিয়াসলি সোলো সিকোয়া একটা বদলা তো কিছু না কিছু তো নেবে, তো সেটাও হয়তো দেখাবে যে সোলো সিকো ভার্সেস জিমি উসো, সোলো সিকো ভার্সেস যে উসোর ম্যাচটা হলো ইভেন লাস্টে গিয়ে হয়তো এরকম হবে যে ডাব্লিউডব্লিউই একটা পয়েন্টে এসে এরকমই ডিসাইড করবে যে সোলো সিকোয় সাডেনলি টার্ন করবে রোমান রেন্সের ওপর। এটাই কিন্তু একটা হিউজ আপসেট, আর সিরিয়াসলি ডাব্লিউডব্লিউই যেরকমভাবে দেখাচ্ছিল না যে ওই টাইমে যখন রোমান রেন্স ট্যাগ চাইছিল সোলো সিকোয় জাস্ট দাঁড়িয়েছিল দিতে, মানে দিতে চাইছিল তাই না, বাট স্টিল রোমান রেন্সকে দেবে বলে ওই টাইমে ভাবছিল, তো অনেকটা বলা যেতেই পারে যে সোলো সিকোয়ের মধ্যে একটা ডমিনেটিং ফোর্স যে রয়েছে সেটাও কিন্তু ডাব্লিউডব্লিউই দেখানোর চেষ্টা করছে যে সোলো সিকোয় একটা পয়েন্ট হতে পারে যেখানে রোমান রেন্সের এগেনস্টে যাবে, আর এটাই হয়তো হিউজ জিনিস লিড করবে। আর আমি তো প্রেডিকশন রেখেছিলাম যে ভাই লাস্টে এটাই হতে পারে যে পল হেমেন গাইস রোমান রেন্সের এগেনস্টে চলে যাবে, আর ওখানে হয়তো পল হেমেন সাপোর্টে চলে যাবে সোলো সিকোয়, সোলো সিকোয়ার সাইডে চলে আসবে, আর সোলো সিকোয় লাস্টে রোমান রেন্সকে পিন করে আনডিসপিউটেড ইউনিভার্সাল হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে যাবে। তো এটাও কিন্তু সবথেকে বেশি থান্ডারাস হবে, অ্যাট দি এন্ড তিনটে বেল্ট পল হেমেনের কাঁধেই থাকবে, আর কিছু বলার নেই, কিন্তু প্ল্যানিং গাইস হিউজ আছে। আর অবভিয়াসলি বলা চলে যে স্টোরি লাইন কিন্তু আলাদা দিকে যেতে চলেছে, তবে তোমাদের কি মনে হয় তোমরা সেটা কমেন্টে জানাতে পারো। সিরিয়াসলি যেরকমভাবে চলছে এখন প্রচুর কিছু প্রেডিক্টেবলও বলা চলে, কিছু কিছু জিনিস প্রেডিক্টেবল, বাট স্টিল আমার মনে হয় যে ডাব্লিউডব্লিউই আরও বেশ কিছু দিন টানবে, আর অবভিয়াসলি ডাব্লিউডব্লিউই চেষ্টা করবে হয়তো যে আরও দু বছর মেবি রোমান রেন্সের টাইটেল রানকে নিয়ে যাওয়ার। এখন আমি বুঝতে পারছি না কী হতে চলেছে, আর অবভিয়াসলি আমি চাই যে রোমান রেন্সের টাইটেল রানের মধ্যে না একবার রক আসুক, কারণ অবভিয়াসলি পুরো ফ্যামিলিকে একবার ইউজ করাটা খুব দরকার, কারণ ব্লাড লাইন যেরকমভাবে ইঙ্গিত করা হয়েছে তো রকের আনাটা খুবই দরকার। আমার আমি বলবো না যে রক আসলে প্রচুর বড় কিছু হয়ে যাবে, কারণ আমি নিজেও বলেছিলাম যে রক আর রোমান রেন্সের ম্যাচের থেকে রোমান রেন্স সোলো সিকোয়ার ম্যাচ অনেক বেশি আলাদা, মানে আপ হাই লেভেলে, তো সেক্ষেত্রে রকের আনাটা মেন কারণ হচ্ছে এটাই যে রককে জাস্ট একটা জাস্ট টাইটেল রানের মধ্যে নিয়ে আসা যে রোমান রেন্স তাকেও উপড়ে দিচ্ছে, তো এটাই কারণ ফ্যামিলি ওয়ারের মধ্যে ফ্যামিলি মেম্বারকে ওড়ানো এটা সব থেকে বড় একটা হিউজ রোমান রেন্সের কাছে হয়তো সাকসেস বলবো বা তার কাছে একটা বিল বলবো যে টাইটেল ব্র্যান্ডটাকে আরও বেশি ডমিনেটিং করা, আরও বেশি থান্ডারাস করা। তো তোমাদের কি মনে হয় তোমার সাথে কমেডি জানতে পারো। সিরিয়াসলি গাইজ মানি ইন দ্য ব্যাংকে যেটা হলো সেটা এখনও প্রচুর জনের কাছে আনবিলিভেবল, যেটা এতদিন ধরে চলে আসলো আর ফাইনালি এটার এন্ড হলো, তো কি প্রতিক্রিয়া, প্রত্যেকটা মানুষের প্রতিক্রিয়া ডিফারেন্ট ডিফারেন্ট আছে। তবে তোমাদের কি মনে হয় তোমরা সেটা কমেডি জানতে পারো। আগে আমরা আরও অনেক কিছু নিয়ে আসবো, তবে হ্যাঁ নেক্সট উইকে তেমন বেশি ভিডিও আসবে না, কারণ আমার
প্রেজেন্টেশন সাবমিশন আছে, ভাইভা এক্সাম আছে। তবে হ্যাঁ, যখন এক্সাম হয়ে যাবে আবার ঝড়ের বেগে ভিডিও আসবে, অনেক কিছু আসবে, দেখা হবে নেক্সট শোতে।